হাই ফ্রেন্ডস, লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি ডাক্তার অভ্রনীলকর। আজকের এপিসোডটা তাদের জন্য যারা দীর্ঘদিন সায়াটিকার ব্যথায় কষ্ট পাচ্ছেন, অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না। তো আজকে আমি আপনাদের বলবো দুটো হোমিওপ্যাথিক ওষুধের কথা। প্রথমেই চলে আসি, যদি আপনার বা পায়ে সায়াটিকার ব্যথার সমস্যা হয়, থাইয়ের পেছন দিক থেকে ব্যথা পায়ের নিচের দিকে নামছে, অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না, এক্ষেত্রে বলবো কস্টিকাম 30 ওষুধটি 2 ফোঁটা করে সকাল সন্ধে খাওয়া দাওয়া করার 15-20 মিনিট আগে পরপর 3 দিন সেবন করুন। 15 দিন পর একই নিয়মে ওষুধটি আবার সেবন করুন। আপনি যদি এই নিয়মে কস্টিকাম 30 ওষুধটি সেবন করেন, দেখবেন আপনার এই সায়াটিকার ব্যথা দূর হবে। যদি দেখা যায় ডান পায়ে সায়াটিকার ব্যথার সমস্যা হচ্ছে, থাইয়ের পেছন দিক থেকে পায়ের নিচের দিকে ব্যথা নামছে, এক্ষেত্রে বলবো আর্সেনিক অ্যালবাম 30 ওষুধটি 2 ফোঁটা করে সকাল সন্ধে খাওয়া দাওয়া করার 15-20 মিনিট আগে পরপর 3 দিন সেবন করুন, এবং 15 দিন পর ঠিক একই নিয়মে ওষুধটি পরপর 3 দিন যদি আপনি সেবন করেন, দেখবেন আপনার এই সায়াটিকার ব্যথা দূর হবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম সায়াটিকার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।